সেই জন্য নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কে কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবাই কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্টভাবে সহি হাদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না। তার দরবারে শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে নিসফ মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি। এই রাত্রি সম্পর্কে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা হাদিস শরীফে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি ঘুমের থেকে জেগে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে পাইনি, খুঁজে খুঁজে তাকে পেলাম, তিনি সেজদায় পড়ে কাঁদছেন। এক বর্ণনা এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন, আর এক বর্ণনা এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন, রাসূল বলছেন তুমি জানো না এটা হচ্ছে নিসফ মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি, অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন।